আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা অনেক অনেক দিন পরে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছেন মিক্স কিছু ফ্রুটস আমি এখানে নিয়ে নিয়েছি এখানে নারকেল কিশমিশ বাদাম সব কিছুই নিয়েছি আর এখানে দুটো ডিম নিলাম আর সব কিছু আমি মিক্সারের মধ্যে নিয়ে নিলাম এখানে দুটো ডিম দিলাম তারপরে দিচ্ছি তেল হাফ কাপের মতো দিচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সামনে তো শীত আসতেছে তো ভাবলাম একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি এটা একদম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা পিঠা সেটা হচ্ছে বিবিখান পিঠা তো আমি তো তেল দিয়ে দিলাম হাফ কাপ এখানে চিনি পরিমাণ মতো দিচ্ছি যে যে যেরকম চিনি খেতে মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দিবেন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি সবগুলো এখন ব্ল্যান্ড করে নিলাম এখন আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে পারেন আমি ব্ল্যান্ডারে জারে করে ব্ল্যান্ড করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা তো এখানে আমি দু রকমের গুঁড়া নিয়েছি এখানে হচ্ছে যে এক কাপ পরিমাণ আমি নিলাম চালের গুঁড়া আর দিলাম হাফ কাপ পরিমাণ হচ্ছে ময়দা তো দুটো দিচ্ছি এটা একটু সফট হবে ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে এটা একটু সফট হবে আর চালের গুঁড়াটা দিলে একটু শক্ত শক্ত হয় আমার কাছে মনে হয় আর কি তো এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ দিয়ে আমি এটা আবার ব্ল্যান্ড করে নিব আর এখানে হাফ কাপ পরিমাণ আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আপনারা চাইলে দিতেও পারেন না দি না দিলেও কোনো সমস্যা নেই এটা দিলে মজা হয় আর কি তো যাই হোক আমি সব কিছু দিয়ে দিলাম আর এখানে লিকুইড দুধ হাফ কাপ দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করার পরে মনে হয়েছে যে একটু ঘন হয়ে গিয়েছে এই জন্য লিকুইড দুধ হাফ কাপ দিয়ে দিলাম দিয়ে আবার ব্ল্যান্ড করে নেব নিয়ে তো আপনারা পরবর্তী স্টেপটা জানেন আমার এটা ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে যে মিক্স ফ্রুটগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছি ওগুলো অর্ধেক এখানে দিয়ে দিব দিয়ে আরেকটু হালকা হাত দিয়ে আমি নেড়েচেড়ে এগুলো মিশিয়ে নেব নিয়ে তারপরে হচ্ছে যে আমি যে বক্সের মধ্যে কেকটা বসাবো বা বিবিখান পিঠাটা বসাবো ওইটা আমি রেডি করে রেখেছি একটা টিফিন বক্সের মধ্যে আমি যেহেতু চুলার মধ্যে করব তো চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এটা আলাদা করে গরম করে নিয়েছি আমি তো আমার মিশানো হয়ে গিয়েছে এখন হচ্ছে যে বাকি আমি অর্ধেক রেখে দিয়েছি ডেকোরেশন করার জন্য আমি এখানে সিম্পল সাদা যে কাগজগুলো আছে ওগুলো কেটে আমি সমান করে বসিয়ে দিয়েছি নিচে এবং সাইডে এখন আমি বেটারটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে যে আমি চুলায় বসিয়ে দিব এই আর অপেক্ষা করবো প্রায় এক ঘন্টা লেগেছে আমার এটা আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি যাতে করে নিচে পুড়ে না যায় তো উপরে ডেকোরেশন করার জন্য আমি যে বাকি ফ্রুটসগুলো রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম আর বিবিখান পিঠের মধ্যে আপনারা যত বেশি নারকেল ব্যবহার করবেন তো খেতে তত বেশি ভালো লাগে এটা হচ্ছে যে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা পিঠা সবাই খুব পছন্দ করে শীতকাল আসছে তো ভাবলাম যে আপনাদের সাথে এই পিঠাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি কিছু দিন আগে আমি এই রেসিপিটি বাসায় করেছিলাম আমার ছেলে খুব পছন্দ করেছিল তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে আমি মাঝে মাঝে পুরনো দিনের পিঠা তারপরে যে কোনো রান্না একটু বাসায় ট্রাই করি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর কি ঘরোয়াভাবে আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন আমার পিঠা হয়ে গিয়েছে মারসালা অনেক ভালো ফুলেছে একদম কেকের মতোই হয়েছে যাই হোক এটা এখন একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো ঠান্ডা হলে কেটে আপনাদেরকে দেখাচ্ছে খুবই মজা হয়েছে তো আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লেগেছে তা এখন তো ইউটিউবের যুগ সবাই কম বেশি এই ধরনের পিঠা পায়েস রান্না করতে পারেন বা কে করা করতে পারেন তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এবং আমার পিঠার রেসিপিটা কেমন হয়েছে বা পিঠাটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আমার তো অনেক বেশি ভালো লেগেছে একদম কেকের মতো তুলতুলা হয়েছিল তো খেতে অনেক বেশি মজা ছিল যেহেতু প্রতি কামড়ে কিন্তু বিভিন্ন ফ্রুটস মুখে পড়ছিল তাছাড়া নারকেলের কামড়টা তো অনেক বেশি ভালো লেগেছিলো যখনই মুখে পড়ছিল তখনই খুব ভালো লাগছিল তো যাই হোক আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নিব খুব গরম আমি হাত দিয়ে যখন কেটে মানে নিচ্ছিলাম গরমের জন্য ধরতে পারছিলাম না তো যাই হোক গরম গরম কেটে আপনাদেরকে দেখালাম তো আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবেন আর মাঝে মাঝে এরকম ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে কথা হবে তো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম